বর্তমানে আপনাদের মধ্যে কেউ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন, আবার কেউ কেউ নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন, কিন্তু বর্তমানে কার কবে টাকা আসবে সেই নিয়ে একটা নতুন আপডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে সরাসরি নবান্নের তরফ থেকে। বর্তমানে এই স্কলারশিপের টাকা কে কখন পাবেন, কারা কারা আগে পাবেন এবং কারা কারা পরে পাবেন সে সম্পর্কেও কিন্তু বলে দেওয়া হয়েছে, এবং বর্তমানে একাধিক ফর্মও কিন্তু বাতিল হয়ে গেছে। তাই বর্তমানে যদি আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। বর্তমানে হয়তো আপনাদের কাছে কারো কারো বা এসএমএস এসে গেছে, বা আপনারা যদি দুটো ওয়েবসাইটে গিয়ে দেখেন তাহলে কারো কারো বা স্যাংশন বা কারো কারো বা অ্যাপ্রুভ দেখাচ্ছে। এই দুটো স্ট্যাটাস দেখানো মানেই আপনাদের টাকা কিন্তু চলে আসবে, কিন্তু বর্তমানে অনেকের কিন্তু স্ট্যাটাসে কিছুই শো করছে না, সেক্ষেত্রে তাদের কিন্তু টাকা আসবে কি আসবে না সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ অনেক অ্যাপ্লিকেশন কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। যদি আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরাসরি ওখানে দেখিয়ে দেওয়া হচ্ছে ইওর অ্যাপ্লিকেশান ইজ রিজেক্টেড, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু বর্তমানে যদি আপনার কাছে স্যাংশন বা অ্যাপ্রুভ এই দুটো SMS এসে থাকে বা এই দুটো স্ট্যাটাসে শো করে থাকে তাহলে আপনার টাকা নিশ্চিতভাবে আসছে। যদি আপনার স্ট্যাটাসে শো করে স্যাংশন তাহলে কিন্তু আপনার টাকা আগে আসবে। বর্তমানে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে অনেক ছাত্রছাত্রী কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে, তাই বর্তমানে যাদের যাদের স্যাংশন হয়ে গেছে তাদের কিন্তু টাকা পাঠানো ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে, এবং যাদের যাদের অ্যাপ্রুভ শো করছে তাদের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং তাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক থাকার জন্যই কিন্তু তাদের অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এবং কিছুদিন পরেই কিন্তু তাদের অ্যাপ্লিকেশানটাকে স্যাংশন করে দিয়ে আপনাদের কাছে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তাই বর্তমানে যাদের যাদের স্যাংশন হয়ে গেছে তাদের কিন্তু ইতিমধ্যেই টাকা ছেড়ে দেওয়া হয়েছে, যাদের যাদের অ্যাপ্রুভ এখনও আছে তাদের কিন্তু একটু সময় লাগবে, আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের টাকা পাঠানো আস্তে আস্তে শুরু হয়ে যাবে। কিন্তু এই সমস্ত টাকা কিন্তু একসাথে পাঠানো হয় না, আপনারা জানেন যে রাজ্যে প্রচুর ছাত্রছাত্রী আছে, সেক্ষেত্রে লাখ লাখ ছাত্রছাত্রী এর জন্য অ্যাপ্লাই করেছে। তাই বর্তমানে দুটো স্কলারশিপের ক্ষেত্রেই আপনাদের টাকা কিন্তু কয়েকটা স্টেজের মাধ্যমে পাঠানো হয়। বর্তমানে যাদের আগে স্যাংশন হয়েছে সেক্ষেত্রেও কিন্তু কয়েকটা ধাপে ধাপে আপনাদের টাকা পাঠানো হবে, যাদের যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদেরও কিন্তু স্যাংশন হয়ে যাওয়ার পরেও তাদের কিন্তু কিছু ধাপের মাধ্যমে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে যাদের স্যাংশন এবং অ্যাপ্রুভ এই দুটো স্ট্যাটাস চলে এসছে তারা কিন্তু নিশ্চিতভাবে 2023 আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, সেটা নবান্ন স্কলারশিপ বলুন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলুন। তাই বর্তমানে আপনি একবার আপনার স্ট্যাটাসটা চেক করবেন, আপনার স্ট্যাটাসে কী শো করছে, যদি এই দুটোর মধ্যে কোনো একটা শো করে থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার টাকা কিন্তু খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তাই এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।